অবশেষে শেষ পর্যন্ত বৃষ্টির কারণে চেন্নাই সুপার কিংস ভার্সেস গুজরাট টাইটান্সের ফাইনাল ম্যাচ সোমবারের জন্য স্থগিত করা হয়েছে। খেলাটি আগামীকাল সোমবার একই সময়ে অনুষ্ঠিত হবে এবং 20 ওভারের লড়াই দেখতে পারবে ভক্ত সমর্থকরা। বৃষ্টির কারণে ভেস্তে গেল ফাইনালের জন্য নির্ধারণ করা রবিবার। তবে এদিন বৃষ্টির কারণে খেলা ভেস্তে গেল গ্যালারিতে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, আর সেই ঘটনাকে ঘিরেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়। সবাই একাধারে ভারতীয় মহিলা সমর্থকদের এককভাবে ধুয়ে দিচ্ছেন, কারণ গ্যালারিতে দেখা গেল গ্যালারি ভর্তি দর্শকদের সামনে এক মহিলা সমর্থক ভারতীয় এক পুলিশ অফিসারকে চোর ধাক্কা দিচ্ছেন। ঘটনা ঠিক কি হয়েছিল সেটা জানা যায়নি, তবে বোঝা যাচ্ছিল মহিলাটি ছিল খুবই উগ্র। পুলিশ অফিসার তাকে বোঝাতে চেয়েছিলেন, কিন্তু ওই মহিলা যেন কোনোভাবেই বুঝতে নারাজ, একের পর এক ধাক্কা দিয়ে সেই পুলিশ অফিসারকে সরিয়ে দিচ্ছিলেন। যদিও এখানে কোনো ধরনের প্রতিবাদ জানায়নি এই পুলিশ অফিসার। ডিউটি চলাকালীন একজন পুলিশ অফিসার কোনো মহিলার গায়ে হাত দিতে পারবে না। যদি সেই মহিলাকে অ্যারেস্ট পর্যন্ত করতে হয় সেক্ষেত্রেও মহিলা পুলিশের দরকার হবে। তাই চুপচাপ নিজের দায়িত্ব পালন করে গেছেন এবং অপমান সহ্য করে গেছেন, যেমনটা দেখা যাচ্ছে ভিডিওতে। এরপরে কী হয়েছে সেটা এখনও জানা যায়নি, তবে পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।